কি বন্ধুরা, আমার নতুন চ্যানেল দেখছো তো, বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস। বিউটিফাই ইওর সেলফ, নারী পুরুষ উভয়কে সুন্দর করে তোলার মূল মন্ত্র। দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করো না, বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, না হলে প্রত্যেকটা এপিসোড তোমাদের কাছে ঠিক মতো সময় পৌঁছাবে না। জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা, ছোট্ট সমাধান। আজকের ছোট্ট সমস্যাটা হলো বাথরুমের মধ্যে যে স্টিলের কলে জলের দাগ ধরে যায়, কীরকম একটা ম্যারমেরে হয়ে যায়, সেটাকে সাবান ছাড়া কীভাবে ঝকঝকে পরিষ্কার করবে। প্রায় বাথরুমেই এখন স্টিলের কল লাগায়, অনেকে তো অনেক দামি দামি কল লাগায়। যত দামি কল লাগাই না কেন, বেশ কিছুদিন পরে দেখবে কলের, স্টিলের কলের যে নিজস্ব জৌলুস সেটা চলে যায়, কারণ তার উপরে পড়ে জলের একটা লেয়ার পড়ে যায়। কীরকম যেন খসখসে তো হয়েই যায়, তার সঙ্গে জৌলুসহীনও হয়ে যায়। তো কি করব, অনেক সময় আমি নিজেও দেখেছি সাবান দিয়ে যদি পরিষ্কার করি সেটা কিন্তু পরিষ্কার হয় না, চট করে যেতে চায় না। তাই আমি এই পদ্ধতিটা করে ভীষণ ভালো ফল পেয়েছি, তাই তোমাদেরকে শেয়ার করছি, আশা করছি তোমরাও পাবে। কি করবে বলো তো, একটা বাটি নেবে, যে কোনো স্টিলের হোক প্লাস্টিকের হোক এরকম একটা বাটি নেবে, তার মধ্যে নেবে বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা, মানে খাবার সোডা। আর তার সঙ্গে নেবে একটা কি দুটো পাতি লেবুর রস, দুটোকে মিশিয়ে দেবে, যেই মেশাবে দেখবে ফেনা ফেনা মতো উঠতে থাকবে, ওটাকে যে আমাদের স্ক্রাবারগুলো থাকে সেটা নিয়ে পুরোটার মধ্যে কলের মধ্যে ভালো করে মাখিয়ে দেবে। মাখিয়ে দিলে আধ ঘন্টা মতো ওইভাবে ফেলে রাখবে। ফেলে রেখে ওই বাটির মধ্যে ভিনিগার, সাদা ভিনিগার একটু ঢেলে নেবে, তারপর ওই স্ক্রাবারটা একটু ডুবিয়ে নিয়ে চিপে নিয়ে তুমি কলটাকে ঘষে ঘষতে থাকবে। খুব জোরে ঘষবে না, তাহলে আরও বেশি জেল্লা চলে যাবে, সে আলতো করেই ঘষবে। তাহলেই দেখবে কিছুক্ষণ পুরোটা ঘষে নিলে, এবার জল দিয়ে ধুয়ে নিলে, আশ্চর্যভাবে দেখবে তোমার সেই কলের জৌলুস কিন্তু আগের মতো ফিরে এসেছে, কোনো রকম সাবান বা বাড়তি কোনো জিনিস ব্যবহার না করে। অবশ্যই চেষ্টা করো, ভীষণ ভালো ফল পাবে, তারপর আমাকে জানিও। আর যদি তোমাদের আরও কোনো পদ্ধতি জানার থাকে সেটাও লিখে পাঠিও, এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করো, কারণ অনেকেই এই ধরনের অসুবিধায় ভোগে, এই ভিডিওটা হয়তো প্রত্যেককে ভীষণভাবে উপকৃত করবে। ভালো থেকো বন্ধুরা, পরের এপিসোডের জন্য অপেক্ষা করো। নমস্কার।